কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির বিষয়ে জাতিসংঘ অবগত। তারা উদ্বেগের সঙ্গে পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সহিংসতা ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তারা বাংলাদেশে চলমান পরিস্থিতির বিষয়ে অবগত। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডুজারিক বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা। I think whether it's in Bangladesh or anywhere else in the world, people have a right to demonstrate peacefully. এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ পাচ্ছে বাংলাদেশে চলমান এই আন্দোলনের খবর। রয়টার্সে আন্দোলনের মুখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার বিষয়টি উঠে এসেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বুধবার পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপের কথাও জানিয়েছে তারা। আল জাজিরার প্রতিবেদনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় খালি করার নির্দেশ উপেক্ষা করে ক্যাম্পাস দখলে নেয়ার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থী ও পুলিশের মাঝে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজের বিষয়টি তুলে ধরা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, কোটা বিরোধী আন্দোলনে 6 শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন দল দেশজুড়ে বিশৃঙ্খলার জন্য বিরোধী দলকে দায়ী করছে। বুধবার বিএনপির সদর দপ্তরে রাতভর পুলিশের অভিযান চালানোর কথাও উঠে এসেছে প্রতিবেদনে। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভী বলেন, সরকার কোটা আন্দোলন থেকে মানুষের মনোযোগ সরাতে এই নাটক সাজিয়েছে। বিবিসিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ জুড়ে চলমান অস্থিরতার বিষয়টি। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট মারার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে তারা। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিয়ে পার্লামেন্টের তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার কেনেসাটে ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের আইন প্রণেতাদের প্রশ্নের মুখে পড়েন নেতানিয়াহু। এ সময় তাকে ওয়াশিংটন সফর বাতিল করে হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে কাজ করতে বলেন বিরোধী দলের নেতা ইয়ের ল্যাপেট। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজার বেশিরভাগ হাসপাতাল সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আইন প্রণেতাদের সমালোচনায় বেশ কয়েকবার বেঞ্জামিন নেতানিয়াহুকে ধমকে যেতে দেখা যায়। পার্লামেন্টে তিনি জানান, আন্তর্জাতিক চাপের মধ্যেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে IDF কাজ করছে। এছাড়া হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলেও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে আগামী 24 জুলাই আমেরিকার কংগ্রেসে কথা বলবেন নেতানিয়াহু। ওয়াশিংটন সফর নিয়ে কথা বলার সময়ও তোপের মুখে পড়েন তিনি। এ সময় হামাসের সাথে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হলে ওয়াশিংটন সফর বাতিল করার আহ্বান জানান ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ের ল্যাপিড। আপনি যুদ্ধবিরতি নিয়ে কোনো কিছুই জানাতে পারেননি, আমাদের নারী ও শিশুদের মুক্তির বিষয়েও কিছু জানাতে পারছেন না। জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকর না করে আপনি বিশ্বকে কি জানাবেন? তার চেয়ে যুদ্ধবিরতি কার্যকরে কাতারে বা ইজিপ্টে সফরে যান। গাজার টানেলে ইসরায়েলিদের দম বন্ধ অবস্থায় রেখে আপনি এয়ার কন্ডিশনে বসে বৈঠক করতে পারেন না। এদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজার বেশিরভাগ হাসপাতাল সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম দুর্দশার মধ্যে দিন পার করছেন বোমা গুলিতে আহত হাজারো প্যালেস্টিনিয়ান। রিপোর্টার্স উইদাউট বর্ডারের গাজা অঞ্চলের টিম লিডার ডক্টর জাভেদ আব্দুল মোনায়েম জানান, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। IDF এর অব্যাহত হামলায় গাজার পানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সিটির দেইর আল বালাহ এলাকার বাসিন্দারা জানান, পানির তীব্র সংকটে পড়েছেন তারা। এতে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ওই এলাকার কাউন্সিল মেম্বার নাজির আয়াস জানান, পানির পাম্পগুলো বিকল হয়ে পড়ায় স্থানীয়রা বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন। Many people were sheltering. 2 weeks of intensified bombardment has claimed the lives of hundreds of civilians. হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ওমর নিউট্রার মুক্তি চেয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে কথা বলেছেন তার বাবা মা।
বুধবার উইসকনসিনে জিওপি কনভেনশনে তারা বলেন, 9 মাস হয়ে গেলেও তারা জানেন না তাদের সন্তান বেঁচে আছে কিনা। তাদের সন্তান হয়তো সশস্ত্র সংগঠনটির হাতে কোনো গভীর টানেলে দুঃসহ জীবন পার করছে। নিজেদের ছেলেসহ সব জিম্মিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে জিওপি নেতাদের প্রতি আহ্বান জানান এই দম্পতি। এছাড়া এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওমরের বাবা রনেন এবং মা ওরনা জানান, শুধু প্রেসিডেন্ট জো বাইডেনই নন, জিম্মি মুক্তিতে সবার সহযোগিতা চান তারা। ওমর বাইবেলে উদ্ধৃত এই নামের হিব্রু অর্থ প্রথম শস্য। প্রথম সন্তান হিসেবে বড় আশা করে ছেলের নাম রেখেছিলেন ওমর। নিউ ইয়র্কের মাটিতে 9/11 এর মাসখানেক পর তার জন্ম হয়েছিল। বুধবার উইসকনসিনের মিলওয়াকির রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ওমরের মা অর্ণা নিউটা এবং বাবা রনেন নিউটা সন্তানের মুক্তি চেয়ে কথা বলেছেন। জানিয়েছেন, অপহরণের 9 মাস পার হলেও সন্তান সম্পর্কে তাদের কোনো কিছুই জানা নেই। ছেলে কি বেঁচে আছে সেটাও তারা জানেন না, তাই তারা তার বেঁচে থাকার আশায় শুধু প্রার্থনা করেন। Over 9 months, not knowing whether your son is alive. অন্যদিকে রনেন জোরালো কণ্ঠে আহ্বান জানান, জিম্মিদের ফিরিয়ে আনুন। এ সময় সমবেত দর্শক সারি থেকেও জোর আওয়াজ ওঠে, ব্রিং দ্যাম হোম, ব্রিং দ্যাম হোম। এছাড়া এনবিসি নিউজের সাথে সাক্ষাৎকার দেন ওমরের বাবা মা, যেখানে তারা বলেন, জো বাইডেনের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতাও চান তারা। দুজনে বলেন, এটা কোনো দলীয় বিষয় নয়, তাই জিম্মি মুক্তিতে যেখানে কথা বলার সুযোগ হবে সেখানেই যাবেন তারা। Everywhere we invited to make sure that this issue stays on top of people's minds. সন্তানের শোকে কাতর এই দম্পতি জানান, এটা শুধু তাদের ছেলের বিষয় নয়, এটি 119 জন জিম্মির বিষয়, যাদের মাঝে 8 জন আমেরিকানও রয়েছেন। তাই দেশের মানুষকে মনে রাখতে হবে, হামাসের হামলার টার্গেট কেবলমাত্র ইসরায়েল ছিল না, সশস্ত্র সংগঠনটি আমেরিকাকেও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছিল। তাই দলমত নির্বিশেষে সবাইকে জিম্মি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যেতে হবে। It's about human beings, about our son and 119 other people, among their 8 Americans. থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেল থেকে 2 আমেরিকান সহ 6 বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষ প্রয়োগ করে ওই 6 জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় দ্রুত তদন্তের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসন। ব্যাংককের গ্র্যান্ড হায়াত হোটেলের একটি রুম থেকে 6 বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 4 জন ভিয়েতনামের ও বাকি 2 জন ভিয়েতনামের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। মঙ্গলবার বিকালের দিকে হোটেল কর্মীদের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সে সময় ড্রয়িং রুম থেকে 4 জন ও বেডরুম থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে তারা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যার ঘটনা নয়, গোলাগুলি বা হামলার আলামত পাওয়া যায়নি। বিষ প্রয়োগে তাদের 6 জনকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের সঙ্গে আরও 1 জন ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে মৃত নাগরিকদের মঙ্গলবারই হোটেল থেকে চেক আউট করার কথা ছিল, তাদের ব্যাগও গোছানো অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 3 জন পুরুষ। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সেদিন রাতেই হোটেলটি পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসন। তিনি বলেন, ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হামলা বা ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি, তবে প্রত্যেকেরই দেহে বিষের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি আরও জানান, রুম থেকে কোনো কিছু চুরি যাওয়ার ঘটনা ঘটেনি। এ ঘটনায় থাইল্যান্ডের ভাবমূর্তি ও পর্যটন খাতে যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য দ্রুত তদন্তের কাজ শেষ করার নির্দেশ দেন থাভিসন। এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার হোটেল কক্ষে 2 আমেরিকান নাগরিকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও শোক জানিয়েছেন। লেবার পার্টির ভূমিধস জয়ের পর ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার নতুন সরকারের দায়িত্ব ও করণীয় বিষয়ে রাজা তৃতীয় চার্লসের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় নতুন অধিবেশন। এদিকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, তার সরকার বর্তমান সরকারের জন্য ব্রিটেনের অর্থনীতিকে একটি সুবিধাজনক অবস্থানে রেখে এসেছে। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত 14 বছরে কনজারভেটিভ পার্টি দেশে যেসব সমস্যার সৃষ্টি করেছে সেগুলো দূর করতে কাজ করবে বলে জানান।
বুধবার দিনটি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুজনের জন্যই বিশেষ একটি দিন ছিল। এদিন দেশটির নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রাজা হিসেবে পার্লামেন্টে নিজে দ্বিতীয় ভাষণ দেন চার্লস। ভাষণে রাজা বলেন, নতুন এই সরকার লক্ষ্য অর্জনের উপর জোর দেওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। My government's legislative program will be mission-led and based upon the principles. রাজা আরো বলেন, অর্থনীতির উন্নতি এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। Securing economic growth will be a fundamental mission. নতুন মন্ত্রিসভা ব্রিটেনের রেল যোগাযোগের উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি। My ministers will bring forward legislation to improve the railways. এছাড়া শ্রমিকদের অবস্থা উন্নয়নে নতুন আইন তৈরির পাশাপাশি শ্রমিক সংকট দূর করতে পদক্ষেপ নেবে এই সরকার। My government will legislate to introduce a new deal for working people. এদিকে অধিবেশনের প্রথম দিনে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক দাবি করেন, তার সরকার বর্তমান সরকারের জন্য একটি উন্নয়নশীল অর্থনীতি রেখে গেছে। The party opposite has inherited an economy that is already on an upward trajectory. অন্যদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিবর্তনের অঙ্গীকার করেন। This government has been elected to deliver nothing less than national renewal. তিনি বলেন, গত 14 বছরে দেশে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তার সরকার সেগুলো দূর করতেই কাজ করবে। Turn the page on an era of politics as noisy performance. তবে কাজ শুরুর আগেই নিজ দলের এমপিদের কাছ থেকে টু চাইল্ড বেনিফিট ক্যাপ বহাল রাখার বিষয়ে বিরোধীদের মুখে পড়েছে স্টারমার। No child should be growing up in poverty and we will work across the house. কিয়ার স্টারমার ব্রিটেনের ইতিহাসে অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী। একদিকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে অসংখ্য পরিকল্পনা তাকে এই অবস্থানে আসতে সহায়তা করেছে। টনি ব্লেয়ার বা মার্গারেট থ্যাচার দেশে যে ধরনের উন্নয়নের সুযোগ পাননি, তার চেয়েও বড় ধরনের সুযোগ পেতে যাচ্ছেন স্টারমার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।